আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিই। তো তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগলে গিয়ে www.sahajlesson.com এটা লিখে সার্চ করলেও সেখানে তোমরা পিডিএফটি পাবে, সেখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। তো এই প্রশ্নপত্রের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে 11টি এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে, 11 থেকে 11 নম্বর। একের একের দাগে দেওয়া আছে, টুনু দৌড়াতে পারে ঘোড়ার মতো, গাধার মতো, হরিণের মতো না চিতা বাঘের মতো। তো টুনু দৌড়াতে পারে, এখানে উত্তরটা হবে অপশন গ, অর্থাৎ হরিণের মতন। এরপর একের 2 নম্বর দাগে দেওয়া আছে, দুকড়িবালা দেবীর জন্ম হয় ঘোষপাড়া গ্রামে, কাউকেপাড়া গ্রামে, ঝাউপাড়া গ্রামে, লাউহাটি গ্রামে। তো দুকড়িবালা দেবীর জন্ম হচ্ছে অপশন গ, একটা উত্তর হবে ঝাউপাড়া গ্রামে। এরপরের যে প্রশ্ন রয়েছে, একের 3 নম্বর দাগে, নরহরির মা কোথায় যাবার কথা ভেবেছিলেন, গয়া, হরিদ্বার, কাশী না পুরী। তো উত্তর হবে এখানে অপশন গয়েরটা, অর্থাৎ কাশী। এরপরের প্রশ্ন, একের 4 নম্বর দাগে এখানে দেওয়া আছে, তব মন কোকনদে, কোকনদ শব্দের অর্থ লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না হলুদ পদ্ম। তো কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম, অপশান কয়টা হবে এখানে উত্তর। এরপরের প্রশ্ন, একের 5 নম্বর দাগে, বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দুটি ঋতুর কথা বলা হয়েছে, গ্রীষ্ম ও বর্ষা, বসন্ত ও শরৎ, হেমন্ত ও শীত না বর্ষা ও শীত। তো এখানে উত্তর হবে বসন্ত ও শরৎ, অপশান খয়েরটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, একের 6 নম্বর দাগে, পোহায় ড্যাশ জাগেছে জননী বিপুল নেড়ে, শূন্যস্থানে বসবে যামিনী নিশিথিনী রজনী না বিভা বড়ি। তো এখানে উত্তর হবে অপশান গয়েরটা রজনী। এরপরের প্রশ্ন, একের 7 নম্বর দাগে, মুচি শব্দটি ব্যুৎপত্তিগতভাবে তামিল ভাষাযুক্ত, পারসিক ভাষাযুক্ত, গ্রিক ভাষাযুক্ত না পল্লবী ভাষাযুক্ত। তো এখানে সঠিক উত্তর অপশান খ হবে, অর্থাৎ পারসিক ভাষাযুক্ত, ভাষাভুক্ত। ওকে, এরপরের যে প্রশ্ন রয়েছে, একের 8 নম্বর দাগে, বন চালাল শব্দটি তৎসম তদ্ভব অর্ধ তৎসম না মিশ্র শব্দ। তো বন চালাল এটা হচ্ছে একটা মিশ্র শব্দ, অপশান খ এটা হবে এখানে সঠিক উত্তর। একের 9 নম্বর দাগে দেওয়া আছে, অভিনেতাটি মঞ্চে হাত পা নাড়ছে আর কথা বলছে আর পায়চারি করছে, বাক্যের কর্তা, বহু ক্রিয়ার এক কর্তা, এক ক্রিয়ার বহু কর্তা, কর্তৃ কর্ম কর্তৃবাচ্যের কর্তা না নিরপেক্ষ কর্তা। তো এখানে যে কর্তা এটা হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তা। তো অপশান কয়টা হবে সঠিক উত্তর। এরপর একের 10 নম্বর দাগে রয়েছে, দ্বিকর্মক বাক্যে বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম, মুখ্য কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম না কোনোটি নয়। তো দ্বিকর্মক বাক্যে বস্তুবাচক বা অপ্রাণীবাচক যে কর্ম সেটাকে বলা হয় মুখ্য কর্ম, অর্থাৎ অপশান কয়টা হবে এখানে সঠিক উত্তর। এরপর 11 নম্বর দাগে দেওয়া আছে, সে বুদ্ধি দিয়ে সবাইকে পরাজিত করেছে, নিম্ন রেখাঙ্কিত পদটি কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক না করণ কারক। তো এখানে বুদ্ধি দিয়ে এটা হচ্ছে অধিকরণ করণ কারক, অপশান ঘরটা হবে উত্তর। ওকে, এরপর একের 2 নম্বর দাগে রয়েছে, খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্ন মানে এখানে 1 নম্বর করে 13টি প্রশ্ন দেওয়া আছে, 13 থেকে 13 নম্বর। 2 এর 1-এর দাগে দেওয়া আছে, শান্তিনিকেতনে পত্রলেখক ভানু সিংহের মনে গান জেগে উঠলে তার সুর গিয়ে কোথায় পৌঁছায়। তো আমরা উত্তর লিখবো, শান্তিনিকেতনে পত্রলেখক ভানু সিংহের মনে গান জেগে উঠলে তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। এরপর 2-এর 2 নম্বর দাগে, কার কাছে ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন। তো আমরা উত্তর লিখবো, ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে। এরপরের প্রশ্ন হচ্ছে, 2-এর 3 নম্বর দাগে, পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন। তো পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকড়াসি। 3-এর 4 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, আমার শ্রোণীতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে। তোমরা উত্তরটা লিখবো, ভারতবর্ষের মূল সংস্কৃতি যেসব বিভিন্ন সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে সেগুলিকে বিচিত্র সুর বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, 2-এর 5 নম্বর দাগে, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর কী করবেন। তো উত্তর হবে, চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। 2-এর 6 নম্বর দাগে রয়েছে, কিষাণ পাড়ায় রাত্রি কীভাবে স্বাগত হয়। তো কিষাণ পাড়ায় রাত্রি স্বাগত হয় সান্ধ্য শাখে। 2-এর 7 নম্বর দাগে রয়েছে, ভগ্ন তৎসম শব্দ কাকে বলে। তোমরা উত্তর লিখবো, যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় বিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলোকেই ভগ্ন তৎসম শব্দ বলে। এরপরের প্রশ্ন হচ্ছে, 2-এর 8 নম্বর দাগে, কয়ের রসিকার কী ও কয়ের দীর্ঘিকার কী, এর পার্থক্য কী।
তো প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না বোঝানোর জন্য কয়ের রসিকার কি ব্যবহৃত হয়? প্রশ্নের উত্তর ব্যাখ্যাধর্মী বোঝানোর জন্য কয়ের দীর্ঘিকার ব্যবহার করা হয়? পরের প্রশ্ন হচ্ছে 2-এর 9 নম্বর দাগে অ অনুসর্গ ক অঙ্ক বানানটি গ্রহণযোগ্য নয় কেন? তাহলে উত্তর লিখব অ অনুসর্গ ক থেকে অ অঙ্গয় কয় অঙ্ক তৎসম এই শব্দটি ময়ের সন্ধির পরিণাম হিসেবে আসেনি, তাই অঙ্গয় কয় হবে এখানে। ওকে, এরপরের যে প্রশ্ন রয়েছে 2-এর 10 নম্বর দাগে মৌলিক শব্দ ও সাধিত শব্দের মধ্যে প্রভেদ কি? তো মৌলিক শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, কিন্তু সাধিত শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়। তো এটাই হচ্ছে মৌলিক শব্দ আর সাধিত শব্দের মধ্যে পার্থক্য। 2-এর 11 নম্বর দাগে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে? আমরা উত্তর লিখব যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। এরপরের প্রশ্ন হচ্ছে 2-এর 12 নম্বর দাগে বলতে বলতে কখন ওরা আবার বাঘের ফাঁদের কাছে এসে পড়েছে? ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? তো এখানে ওরা বলতে সোনাটিয়াকে বোঝানো হয়েছে। 2-এর 13 নম্বর দাগে হচ্ছে পথের ধারে প্রকাণ্ড গাছের গুড়িতে মস্ত কালো কোটর, সেই কোটরের মধ্যে কি ছিল? তো উত্তর হবে সেই কোটরের মধ্যে ছিল বেজির মতো একটা লম্বা জানোয়ার। ওকে, তার মধ্যে একটা লম্বা জানোয়ার ছিল বেজির মতো। এরপর 3 নম্বর দাগে এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি 1×4=4। 3-এর 1-এর দাগে রয়েছে আয় বুঝে ব্যয় করে যিনি তাকে এক কথায় কি বলে? তো আয় বুঝে ব্যয় করে যিনি তিনি হচ্ছেন তাকে বলা হয় মৃত ব্যয়ী। এরপর 3-এর 2 নম্বর দাগে জয় সূচক উৎসব, তো জয় সূচক উৎসব এটাকে বলা হয় জয়ন্তী। 3-এর 3 নম্বর দাগে চৈত্র মাসের ফসল, তো চৈত্র মাসের ফসলকে বলা হয় চৈতালি। ওকে, এরপরের যে প্রশ্ন রয়েছে 3-এর 4 নম্বর দাগে উল্লেখ করা হয় না যা, তো উল্লেখ করা হয় না যা তাকে এক কথায় বলা হয় উজ্জ্ব। 3-এর 5 নম্বর দাগে ডাক সামগ্রী বহনকারী, ওকে, তো ডাক সামগ্রী বহনকারীকে এক কথায় বলা হয় ডাক হরকরা। এরপর হচ্ছে 3-এর 6 নম্বর দাগে ওজন করে যে ব্যক্তি, তো ওজন করে যে ব্যক্তি তাকে এক কথায় বলা হয় তৌলিক। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে 4 নম্বর দাগে কম বেশি 40 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2×4 নম্বর দেওয়া আছে। 4-এর 1-এর প্রশ্ন হচ্ছে ছেলেবেলাকার আদরের ওপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে তা কি জানো? মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। ছেলেবেলাকার আদরের ওপর কোনো ছেলের সমস্ত ভবিষ্যৎ কীভাবে নির্ভর করে বলে বক্তা মনে করে? প্রশ্নের মান হচ্ছে 1+1=2। 4-এর 2 নম্বর দাগে রয়েছে কিন্তু নৃপেন্দ্র বাবুর ফরমাস শুনতেই হলো, নৃপেন্দ্রবাবুকে তিনি কি ফরমাস করেছিলেন? এরপর 4-এর 3 নম্বর দাগে রয়েছে সেলো ভার্নের ব্যাট আর বল কি কারণে ফেলে গিয়েছিল, কোথায় ফেলে গিয়েছিল বা ফেলে দিয়েছিল? 1+1=1 হচ্ছে প্রশ্নের জন্য মান দেওয়া রয়েছে। এরপর 5 নম্বর দাগে রয়েছে কম বেশি 40 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের মান 2×2=4। 5-এর 1-এর দাগে রয়েছে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, কৃষক বধূ কখন থমকে তাকায়, থমকে তাকিয়ে সে কি দেখে? ওকে, 5-এর 2-এ রয়েছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে, এবার ফিরতে হবে কেন? মন খারাপের গর্ত বলতে কি বুঝিয়েছেন কবি, কি বুঝিয়েছেন? এরপরের প্রশ্ন হচ্ছে 5-এর 3 নম্বর দাগে মার অভিষেককে এসো এসো তোরা কবি কাদেরকে ব্যাকুলভাবে আহ্বান জানিয়েছেন? 6 নম্বর দাগে রয়েছে নিচের যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3×1=1 অর্থাৎ 3, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এখানে 6-এর 1-এর দাগে রয়েছে দিদি ওদের কি নাম দিবি, কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে? 6-এর 2 নম্বর দাগে রয়েছে মাকু মাকু চায় না বিশ্রী মাখো, কে বলেছে, এই মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন 7 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 করে 5×10 নম্বর দেওয়া আছে। 7-এর 1-এর প্রশ্ন হচ্ছে আত্রাই নদীর ওপরে বোটে ভাসতে ভাসতে পত্র লেখক ভানু সিংহের যে অনুভূতি হয়েছিল তা নিজের ভাষায় লেখুন। এরপরে 5-এর 2 নম্বর দাগে এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, সংশ্লিষ্ট ব্যক্তি কিভাবে এই উপলব্ধিতে এসে পৌঁছেছিলেন তা ব্যাখ্যা করো। 7-এর 3 নম্বর দাগে আজ টুনুই আমাদের হিরো, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 করে 2×10 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর দাগে দেওয়া আছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, এই উপমাটির মধ্য দিয়ে কবির যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। 8-এর 2 নম্বর দাগে রয়েছে বিভেদ ভুলিল জাগাইয়া তুলিল একটি বিরাট হিয়া, লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8-এর 3 নম্বর দাগে রয়েছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন 9 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 9-এর 1-এর দাগে রয়েছে তারই নিচে ময়লা শতরঞ্চির ওপর হাত পা এলিয়ে মাকু পড়ে আছে, তারই নিচে বলতে কোথায়, মাকুর হাত পা এলিয়ে পড়ে থাকার কারণ কি, মাকুকে আবার সক্রিয় করে দেওয়া হয় কীভাবে?
নয়ের 2 নম্বর হচ্ছে তারপরেই খেলা আরম্ভ হয়ে গেল মাকু উপন্যাসের কাহিনী অবলম্বনে খেলার বর্ণনা দাও। পরের প্রশ্ন এখানে রয়েছে 10 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান হচ্ছে 6 নম্বর। 10-এর 1-এর দাগে রয়েছে পরিবেশ দূষণতার প্রতিকার, 10-এর 2 নম্বর রয়েছে সমুদ্র দেখার অভিজ্ঞতা, 10-এর 3 নম্বর হচ্ছে বড় হয়ে তুমি কি হতে চাও, 10-এর 4 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেশপ্রেম। ওকে, তো 4টির মধ্যে যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তো এইগুলো ছিল ক্লাস 7-এর বাংলা বিষয়ের ফাইনাল এক্সামের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের শর্ট প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে, বাকি যে ব্রড প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিও। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, অথবা গুগলে গিয়ে www.sahajdarshan.com এটা লিখে সার্চ করলে তোমরা সেখানে পিডিএফটি পাবে, সেখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।